হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন হচ্ছে সকাল 8টা বাজে। ছেলেকে আজকে স্কুলে পাঠাইনি, আমরা এক জায়গায় বেরোবো, তো তার জন্য ছেলেকে নিয়ে যাব, মানে আমি আর আমার ছেলে যাব, তো সেই জন্য স্কুলে পাঠাইনি আজকে। ও গেলে একটু ভালো হয় আমার সঙ্গে। তো এখন আমি দেরি করেই উঠেছিলাম ঘুম থেকে, তো ওঠার পরে কাজগুলো সেরে নিয়ে, মানে ঘরের যে সব কাজকর্মগুলো থাকে, ঘর ঝাড়ু দেওয়া, বিছানা ওঠানো, এসব কাজগুলো সেরে নিয়ে আমি এখন রুটি করছি আর বেগুন ভাজা করছি। তো শীতকালে রুটি আর বেগুন ভাজা খেতে তো খুবই ভালো লাগে। গরমকালে আমি বেগুন ভাজাটা অতটা করি না, গরমকালে অতটা ভালো লাগে না, কিন্তু শীতকালে বেগুন ভাজাটা প্রায় করে থাকি রুটি দিয়ে খাওয়ার জন্য। ভাত দিয়ে আমরা অতটা পছন্দ করি না, গরম গরম ভেজে রুটি দিয়ে খেতে ভালোবাসি, তো তার জন্য এদিকে রুটি করে নিয়েছি আর বেগুন ভাজা। এবারে আমি আর ছেলে খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপরে ও পড়বে আর আমি রান্নাটা চটপট সেরে ফেলবো। রান্না তো সেই রকম বেশি কিছু করছি না, কতদিন ধরেই আপনারা দেখছেন যে মা নেই, মানে শাশুড়ি মা নেই, তাই জন্য রান্না আর সেরকম কিছু করি না, এক তরকারি ভাত করে নিই, হয়ে যায়। তো খাওয়ার পরে আমি মাছের ঝোল করব, একটা খয়রা মাছের ঝোল, খুবই সিম্পলভাবে করব। তো তার জন্য আলু আর বেগুন কেটে নিচ্ছি সরি। শীতকালে আলুগুলো খুবই হার্ড হয় আর মানে কাটতে ভীষণ অসুবিধে হয়, আর আমার ছুরিটাতে খুব একটা ধারও নেই, আলুগুলো কাটতে সত্যি ভীষণ অসুবিধা হয়। যদি আমি বেশিরভাগ বটিতেই কাটি সবজি, বটিতে কাটতে যেন আমার বেশি ভালো লাগে। তো সবজিগুলো কাটা হয়ে গেছে, এখন আমি এগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে, ভীষণ বালি থাকে শীতকালের আলুতে, ভালো করে ধুতে হয়। আর এদিকে বাসনও পড়ে রয়েছে কতগুলো, আমরা যে খাওয়া দাওয়া করলাম সেই সব বাসনগুলো পড়ে রয়েছে, তো সেগুলো ধুয়ে নেব। একদিকে রান্নাটা বসিয়ে, তো এদিকে আমি মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, এগুলো হচ্ছে খয়রা মাছ। আজকে খয়রা মাছটা পেঁয়াজ আর ধনে পাতা কাঁচা লঙ্কা বাটা দিয়ে করবো ভাবছি, এটা একটু অন্যরকম লাগবে। আর টমেটোও দেব, একটু টক টক হবে আর একটু ভালো লাগবে, অন্যরকম টেস্টের। না হলে এই খয়রা মাছ আমি সবসময় সর্ষে দিয়েই করে থাকি, তো আজকে আর সর্ষে দেব না, তো আমি তার জন্য একটা পেঁয়াজ কেটে নিচ্ছি। তো এদিকে মাছ ভেজে আমি তুলে নিয়েছি, তারপরে ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিলাম, খুব সামান্য তেলই রয়েছে, আমি কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব, ভেজে নেওয়ার পরে আমি ওর মধ্যে যে সবজিগুলো ধুয়ে রেখেছি, মানে আলু আর বেগুন, ওগুলো দিয়ে দেব, ওগুলো দিয়ে ভাজা ভাজা করে নেব। আর এদিকে এই যে মাছগুলো ভেজে তুলে নিয়েছি, একটা মাছের মাথাটা আবার ভেঙেও গেছে, যাই হোক আর কি করা যাবে, এই মাছগুলো তো খুবই নরম হয়। তো আলু আর বেগুন ভাজার পরে আমি আবার দুটো টমেটো দিয়ে দিলাম, তাহলে একটু টক হবে, ভালো লাগবে খেতে, মানে খুব বেশি নয়, হালকা হালকা টক হবে। তো তারপরে এই যে এখন আমি ধনে পাতা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম, সেটা দিয়ে এখন একটু কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেব সবজি, ওই আলুটা সেদ্ধ হওয়ার জন্য, বেগুন তো নরম হয়ে এসছে, আলু সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিতে হবে এখন। তো এই যে আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, জল দিয়ে দিয়েছিলাম আমি পরিমাণ মতো, তারপরে সেদ্ধ হওয়ার পরে মাছও দিয়ে দিয়েছিলাম, এখন রান্নাটা রেডি হয়ে গেছে। তারপরে আমি
এখন চলে এসেছি, এক জায়গায় বেরিয়েছি, মানে এখন মেন রোডে এসেছি। আমি যাব, আমি আমাদের ওপরে যে বাড়ি হচ্ছে তো তার জন্য টাইলস চুজ করতে যেতে হবে বলেছিল, তো তাই আমি এসেছি দোকানে, টাইলসের দোকানে। তাই কিছু ছবি তুলেছি, আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। এগুলো আমার হাজব্যান্ডকে পাঠাতে হবে, যেহেতু ও আসেনি, ওকে পাঠিয়ে দেব, ও দেখে নেবে। তারপরে সব কাজ সেরে অনেকক্ষণ পরে, মানে লাঞ্চ হয়ে গেল মধ্যেখানে, তারপরে এখন 4টে বাজে, এখন আমি ছেলেকে নিয়ে টিউশন চলে এসেছি। এই যে ও চলে গেছে পড়তে আর আমি বসে আছি সামনে। এবার আমরা হাঁটতে বেরোবো, আমার এক বোন আসে, ও ওর মেয়ে আর আমার ছেলে একসাথে পড়ে, তো ও এলে আমরা একসাথে এই হাঁটতে যাই। মানে যতদিন সপ্তাহে 4 দিন টিউশন থাকে, তো 4 দিনই আমরা হাঁটতে বেরোই। তো হাঁটতে বেরিয়ে যে রাস্তায়, মানে বাড়িতে আশেপাশের যে বাড়িগুলো রাস্তার ধারে, সেখানে ফুল যে সব দেখেছি সেগুলো আমি ক্যাপচার করেছি, যে দেখুন কি সুন্দর ফুল। মানে এত ভালো লাগলো ফুল গাছ দেখে, পাতা কম গাছের আর ফুল বেশি, আর কালারটাও এত মিষ্টি, যে আমি ওই জন্য ভিডিও করেছি। এই যে এই ফুলগুলো তো সবাই জানেন, এগুলো খুব ভালো লাগে, কালারটা খুব সুন্দর। এই যে আরেকটা বাড়ির ছাদের উপরে যে ক্যাকটাস গাছে ফুল হয়েছে, কি সুন্দর লাগছে, মানে এত সুন্দর, আমি ভিডিও না করে পারলাম না। আর এই যে রাস্তার ধার দিয়ে যাচ্ছি, রাস্তার পাশে এগুলো হয়ে রয়েছে, কোয়ার্টারের সাইডে, সেইগুলো আমি একটু ভিডিও করলাম। তো তারপরে আমি টিউশন নিয়ে, এখন প্রায় 8:30 বাজে, আমি চলে এসেছি বাড়িতে। আজকে ভাবছি একটু ঝটপট মোগলাই বানিয়ে নেব, মানে খুব সিম্পল উপায়ে মোগলাই বানাবো। আর এখন সব তরকারি করতে ইচ্ছে করছে না, যে রুটির সাথে যে তরকারিটা করতে হবে, খালি রুটি করলে তো হবে না, তো তাই ভাবছি মোগলাই বানিয়ে নিলে সস দিয়ে আর স্যালাড কেটে নেব, হয়ে যাবে, একটা মোগলাই বানালেই হয়ে যাবে, আর আলাদা করে তরকারি করতে হবে না। তার জন্য আমি ময়দা, নুন, খুব সামান্য রিফাইন অয়েল দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এবারে জল দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো এখন একটা রিকোয়েস্ট করব আপনাদেরকে, আমার চ্যানেলটা যারা দেখবেন তারা যদি ভালো লেগে থাকে, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন আটাটা ময়দা মাখা হয়ে গেছে, আর এখন আমি এগুলো গোলা করে নিচ্ছি, মানে লেচি কেটে নিচ্ছি। এগুলো রুটির থেকে একটু বড় লেচি কাটতে হয়। এই মোগলাই পরোটার ভেতরে যে আমি পুরটা তৈরি করব ডিম দিয়ে, তো তার জন্য আমি একটা ডিম ফেটিয়ে নিচ্ছি, আলাদা আলাদা করেই করব প্রত্যেকটা পরোটার জন্য। আর এখানে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, এগুলো দিয়ে দিলাম, দিয়ে নুন দিয়ে আর সামান্য ময়দা দিয়ে একটু মিক্স করে নেব। এবার রুটিগুলো আমি বেলে নেব। তো আমি এখানে যে আমি রুটি বেলি, যার মধ্যে সে বেলনিপিড়ি বলি, সে বেলনিপিড়িতে আমি বেলে নিচ্ছি। তো ওটা যতটা বড় সেই সাইজেরই রুটিটা তৈরি হবে,
তো এটা কিচেন সার্ফেসে করলে আরো বড় করা যায়। তো এবারে ওই মিক্সচারটা, এগের যে মিক্সচার সেটা দিয়ে দিলাম, দিয়ে এবার ফোল্ড করে নেব। তো ওপর থেকে আমি আরেকটু ময়দা ছড়িয়ে দিলাম যাতে ব্যাটার না চারদিক থেকে বেরিয়ে যায়। তো এইভাবে ফোল্ড করতে হবে, ফোল্ড করে সাইড থেকে একটু চেপে দিতে হবে হালকা করে। তো এই যে রেডি হয়ে গেল আমার এটা, এবার এটাকে আমি ভেজে নেব। ছোট হলেও দেখতেও খুব সুন্দর হয় কি, আর খেতেও খুবই ভালো লাগে। এবার কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি, এখানে রিফাইন অয়েল আর সরষের তেল মিক্সড করে দিয়েছি। যেহেতু রিফাইন অয়েলটা আমার কম ছিল, তাই অগত্যা আর কি করা যাবে, আমি সরষের তেল মিক্সড করে দিলাম। এখন আর দোকানে যেতে ইচ্ছে করছে না, তো তাই জন্য আমার মনেও ছিল না যে রিফাইন অয়েলটা কম রয়েছে, তো তাই জন্য আমি সরষের তেল মিক্স করে দিয়েছি। এবার ভাজতে বসিয়ে দিয়েছি লো ফ্লেমে। এবার এদিকে আমি আরেকটা তৈরি করে নিচ্ছি, ঠিক ওইভাবে লো ফ্লেমে ভাজতে হবে, না হলে ওপরটা ভাজা হয়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে, যে পুরটা ঠিক মতো কুক হবে না। তো ওই জন্য লো ফ্লেমে ভাজতে হবে, 5 মিনিট 5 মিনিট এপিট ওপিট করে ভাজলেই লো ফ্লেমে হয়ে যাবে। তো আরেকটা তৈরি হয়ে গেল। এখন এই যে দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে, আমি ওর বাবাকে দিয়ে দিয়েছি, মানে আমার হাজবেন্ডকে দিয়ে দিয়েছি ভেজে। এটা গরম গরম খেতেই ভালো লাগে। তো এই যে দেখুন ঠিক এইরকম হয়েছে। ওর বাবাকে প্রথমে দিলাম, তারপরে ছেলেকে দিয়েছি, দেওয়ার পরে লাস্ট আমি নিজের জন্য নিয়ে নিয়েছি। এই যে আমি এখন খাচ্ছি, তো কেমন লাগলো বন্ধুরা আমার আজকের ব্লগটা, এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই খুব খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ, টাটা।